ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আসি পরের খবরে। দিয়াগো মারাদোনার মৃত্যুতে তাঁর চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে তদন্ত শুরু হলো। গতকাল মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ডো লিউকের বাড়ি ও ক্লিনিকে যায় পুলিশ। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। মারাদোনার তিন মেয়ে মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন, সেই সূত্রেই শুরু হয়েছে তদন্ত। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মারাদোনা ওই চিকিৎসকের তত্ত্বাবধানেই ছিলেন। গত বুধবার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এর আগে পপ তারকা মাইকেল জ্যাকসনের মৃত্যুর পরও তাঁর চিকিৎসকের বিরুদ্ধে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছিল।